বন্ধুরা, আজকাল মার্কেটগুলোতে আসল ডিমের চাইতে নকল ডিমগুলো বেশি বিক্রি করা হচ্ছে। কিন্তু আপনারা জানেন কি এই নকল ডিমগুলো কারা তৈরি করে এবং কিভাবে তৈরি করে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নকল ডিমগুলো কারা তৈরি করে এবং কিভাবে তৈরি করে, এবং এছাড়াও জানতে পারবেন আসল এবং নকল ডিমের পার্থক্য চিনতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, নকল ডিমগুলো চায়নারা তৈরি করছে। নকল ডিমের সাদা অংশটি সোডিয়াম অ্যালগিনেট, জেলাটিন এবং খাবার ক্যালসিয়াম দিয়ে বানানো হয়। এগুলোর মধ্যে পানি এবং ফুড কালার ব্যবহার করে ভেতরের অংশটি কালার করা হয়। সর্বপ্রথমে হালকা গরম পানিতে সোডিয়াম অ্যালগিনেট পরিমাণ মতো দেওয়া হয়। এরপর এইগুলোকে ভালোভাবে মিক্সড করে ডিমের একটা আকৃতি নিয়ে আসা হয়। পরবর্তীতে জেলাটিন এবং বিভিন্ন রকমের রাসায়নিক মিশিয়ে ডিমের সাদা অংশটি তৈরি করা হয়। এখানে ডিমের কুসুম বানানোর জন্য হলুদ রঙের ফুড কালার ব্যবহার করা হয়। পরে হলুদ এবং সাদা অংশটির সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিক্সড করে এই জিনিসগুলোকে ডিমের আকৃতি দিয়ে দেওয়া হয়। ভেতরের অংশটি পুরোপুরিভাবে তৈরি করার পর ডিমের বাইরের খোলস বানানোর জন্য জিপসাম পাউডার, ক্যালসিয়াম কার্বোনেট এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে খোলস বানানো হয়। এ কারণে ডিম কেনার সময় আপনাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ নকল ডিমগুলো খেলে কোনো ধরনের ভিটামিন তো পাবেনই না, উল্টো আপনাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। তো বন্ধুরা, নকল ডিম চেনার 6টি উপায় হলো। নাম্বার 1, আপনি যদি নকল ডিমগুলোকে হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করেন তাহলে নকল ডিমের ভিতর থেকে পানির আওয়াজ শুনতে পাবেন। কিন্তু আপনার ডিমগুলো যদি আসল হয় তাহলে নাড়াচাড়া করার পরেও ডিমের ভিতর থেকে কোনো শব্দই আসবে না। নাম্বার 2, আপনারা আসল ডিমগুলোকে যখন ফ্রাই করবেন তখন লক্ষ্য করবেন এগুলো থেকে অনেক বেশি গ্রান বের হবে, কিন্তু নকল ডিম থেকে কোনো ধরনের কোনো গ্রানই আসবে না, কারণ এই ডিমগুলো কেমিক্যাল দিয়ে বানানো। নাম্বার 3, বন্ধুরা, আমরা যখন আসল ডিমগুলোকে খাওয়ার জন্য ভাঙি এবং ভাঙার পরে ডিমের কুসুমটিকে যতক্ষণ পর্যন্ত মিক্সড না করি ততক্ষণ পর্যন্ত কুসুমটি সাদা অংশটির সাথে মিশে না। কিন্তু আপনারা যদি নকল ডিমগুলোকে ভাঙেন তাহলে লক্ষ্য করবেন নকল ডিমের কুসুমটি সাদা অংশটির সাথে সহজেই মিশে যাবে। নাম্বার 4, ডিমের উপরে থাকা খোলসগুলো আগুনে জ্বালিয়ে ডিমটি আসল কিনা নকল তা চিনতে পারবেন। আর আপনার ডিমটি যদি আসল হয় তাহলে আগুনে দেওয়ার পর ডিমের খোলস খুব সহজেই জ্বলতে চাইবে না। কিন্তু আপনার ডিমটি যদি নকল হয় তাহলে আগুনে দেওয়ার সাথে সাথেই নকল ডিমের খোলসটি জ্বলতে শুরু করবে, কারণ নকল ডিমের খোলসটি প্লাস্টিকের মাধ্যমে বানানো হয়েছে। নাম্বার 5, আপনারা যখন আসল ডিমগুলোকে টাচ করবেন এগুলো বাইরে থেকে অনেক খসখসে শক্ত এবং অত বেশি চকচক করবে না, কিন্তু নকল ডিমগুলো চকচক করার পাশাপাশি অনেক বেশি নরম হবে। নাম্বার 6, আসল ডিমগুলোকে যখন আমরা সিদ্ধ করি তখন ডিমের কুসুমটি পুরোপুরি হলুদ না হয়ে হালকা সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু নকল ডিমগুলো সিদ্ধ করলে এগুলো কুসুম অনেক বেশি হলুদ দেখায়। বন্ধুরা, নকল ডিমগুলো খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাই যে কোনো মুহূর্তে আমরা বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। তাই ডিম কেনার সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এমনও চমৎকার ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।